আজকে আমার পাঠ্য বিষয় নবম শ্রেণীর এই জীবন। এই জীবনটা কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতার এই কবিতার মাধ্যমে এই সমাজের বঞ্চিত বা নিপীড়িত মানুষের প্রতিভা হিসেবে তিনি আমি শব্দটি ব্যবহার করেছেন। তিনি নিজেকে সেই জায়গায় দাঁড়িয়ে কবিতাটি আমাদেরকে বলেছেন। কবির বক্তব্য শুরুতেই উনি বলেছেন যে বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা হয়ে যেন একটা জীবন্ত হোক। এই কথাটার অর্থটা কি? বাঁচতে হবে বাঁচার মতো। যখন একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন জন্মাবার সাথে সাথেই সে অনেক কিছু অধিকারের অন্তর্ভুক্ত হয়, বিশেষত কিছু মৌলিক অধিকার থাকে। তার খাওয়া, তার অন্ন, তার বস্ত্র, তার সংস্থান, তার শিক্ষা, সব কিছুর অধিকার নিয়ে সে জন্মায়। কিন্তু যদি দেখা যাচ্ছে, কবি বলছেন যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর প্রত্যেকটা মানুষ তাদের নিজের সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে না, সমাজে সেই শ্রেণী বৈষম্য রয়ে গিয়েছে এবং সেই শ্রেণী বৈষম্যর মধ্যে একদল সব কিছু কম পাচ্ছে, আরেকদল অনেক কিছু তারা অতিরিক্তভাবে তারা সেটাকে ভোগ দখল করছে। কবির বক্তব্য হচ্ছে যে তিনি কিছুতেই তার এই অধিকারগুলো ছাড়বেন না। এই এতদিন তাদের যে বঞ্চনা নিপীড়ন করা হয়েছে, তারা তাদের যে মৌলিক অধিকারগুলো, তাদের খাবার অধিকার, তাদের পড়বার অধিকার, শিক্ষার অধিকার, তাদের থাকার অধিকার, সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু কবি একটাই বক্তব্য, তিনি বলছেন তাকে ক্ষুধার অন্ন দিতে হবে। কিন্তু ক্ষুধার অন্ন মানে এই নয় যে শুধুমাত্র অন্নটুকুই তার মুখে তুলে দেওয়া হবে। তিনি চান সবটুকু লাবণ্য, মানে শুধু নিছক অন্ন তিনি চান না। আরেক শ্রেণীর মানুষ যদি তারা সমস্ত কিছু খেয়ে সমস্ত কিছু ভোগ করতে পারে, তবে একদল মানুষ, এক শ্রেণীর মানুষ কেন শুধুমাত্র শুধু অন্ন খেয়েই থাকবে? কবি এখানে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এতদিন তারা চুপ করে রয়েছেন, তারা নিপীড়িত হয়েছেন, কিন্তু আজ যদি তাদেরকে সেই সমতার অধিকারটা না দেওয়া হয়, তাহলে তিনি গোটা দুনিয়া খাবেন, অর্থাৎ তিনি প্রতিবাদ জানাবেন এবং সব কিছু তিনি জোর করে আদায় করে তিনি তার অধিকারটা তিনি বুঝে নেবেন। তাকে কেউ, গ্রামে গঞ্জে সাধারণ দুর্বল মানুষ আছে, তাদেরকে ভুল বুঝিয়ে এই সমাজেরই কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থান্বেষী, স্বার্থপর, তারা হয়তো তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে নিলাম করে দেবে। আবার কেউ দেখা যাবে যে তাদের ভিক্রি করে পালিয়ে যাবে, আবার তাদেরকে কেউ নিলামের কাঠগড়ায় তুলবে, কোনো কামারশালায় তাদের নেওয়া হবে। আসলে কামারশালায় নেওয়া বা নিলাম করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের যে দাম, সেই দামটা নিয়ে মানুষের যে সম্মান, তার যে ঐতিহ্য, তার যতটুকু অধিকার বোধ, সব কিছু নিয়ে এক শ্রেণীর মানুষ দিনের পর দিন তাদের সাথে বঞ্চনা করে চলেছেন। তাই কবি ঠিক করেছেন যে তিনি কিছুই ছাড়বেন না। এতদিন যা ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে, কিন্তু তিনি কিছুই ছাড়বেন না। আর তিনি এবার বুদ্ধি খাটিয়ে একটা অন্য খেলায় মাতবেন, ঠান্ডা মাথায়, ঠান্ডা বুদ্ধিতে মাতবেন। যেমন দেখা যায় কোনো ফরিং পদ্ম পাতায় আপন মনে নিজের খেয়ালে সে ঘুরে 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 তার আপন মনে খেলায় মাথে সারাটা জীবন। তিনিও বলছেন যে তিনিও সেরকমভাবেই তার নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী অত্যন্ত সঠিকভাবে, সূক্ষ্মভাবে তিনিও ওরকম খেলায় মাতবেন। তার কারণ, তিনি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তাহলে তিনি মানুষের মতোই এখান থেকে বিদায় নিতে চান। তার কারণ, পৃথিবীতে যেমন জন্ম আছে সেরকম মৃত্যুও আছে। তাই শুধুভাবে সাধারণভাবে বেঁচে আমরা অনেকেই থাকি, কেউ অট্টালিকায় বসবাস করে, কেউ বা রাস্তায়, পথে, প্ল্যাটফর্মে, বিভিন্ন রেল স্টেশনে, তারা তাদের ক্ষুধার অন্ন পায় না, তারা ঝড় জলের মধ্যে তাদের জীবন কাটায়, সেটাও এক ধরনের বাঁচা। আর অট্টালিকা থেকে বাস করাটাও একটা বাঁচা। কিন্তু কবির বক্তব্য যে এইভাবে তিনি বাঁচবেন না, তিনি বাঁচার মতো বাঁচতে চান, যেটুকু তার অধিকার আছে সেই অধিকার নিয়েই তিনি বাঁচতে চান। সেজন্য কবিতার শুরুতে তিনি যে কথাটা বলেছেন, কবিতার শেষে তিনি আবার ওই একটাই কথা বলেছেন যে তিনি বাঁচার মতো বাঁচতে চান, বাঁচতে বাঁচতে গোটা জীবনটা একটা জীবন হয়ে জীবন্ত হবে। তার মানে সেই জীবনের মধ্যে কোনো দুঃখ কষ্ট যেন না আসে, প্রত্যেকে প্রাপ্য অধিকার পায়, তাদের সম্মান পায়,
তারা যেন সঠিকভাবে বেঁচে উঠতে পারে, সেই জন্যই কবি প্রত্যেকটি মানুষের, বঞ্চিত নিপীড়িত মানুষের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তাদের প্রতিভু হয়ে নিজেকে আমি বলে বলেছেন। এবং তিনি বলেছেন যে এই দুনিয়া যতটুকু রূপ রস গন্ধ সবটুকু তিনি ভোগ করে তবেই তিনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমরা এই জীবনে গল্প কবিতাটি আমার এখানে শেষ। সুনীল গঙ্গোপাধ্যায় কী বলেছেন সেটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। তোমরা দেশের ভবিষ্যৎ নাগরিক, তোমাদেরও উচিত হবে যে তোমরা যাতে এই প্রত্যেক মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য দূর করে যাতে সমতা আনতে পারো বা আনার চেষ্টা করতে পারো, সেদিকে তোমাদের যদি সম্ভব হয় তোমরা সেদিকে নজর রাখবে। আরেকবার বললাম থ্যাংক ইউ।